আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এআরজে বাংলা টিপসে আরও একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি ভিডিও কিভাবে আপলোড করব এবং কিভাবে আপলোড করলে ভিউ বাড়বে এবং তার এসইওটা 100% হবে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং কমপ্লিটলি একটি ভিডিও কিভাবে আপলোড করা যায় সেটা আমরা আজকে দেখব। তো চলুন চলে যাই আমাদের টিউটোরিয়ালে। তো আমরা একটি ফাইল ক্রিয়েট করেছি আগেই, যে আমাদের চ্যানেল নামে রেডি টু আপলোড। তো এখানে লালাখাল সিলেট, আপনারা যারা ভিডিও এডিট করতে পারেন না তারা আমাদের আগের ভিডিওটি দেখে আসবেন যে কিভাবে ভিডিও এডিট করতে হয়, সেই বিষয়ে আমরা সেই ভিডিওতে কথা বলেছি। আগের ভিডিওটি দেখে আসলেই আজকে আমরা দেখাবো কিভাবে ভিডিও আপলোড করলে ভিউ বাড়ে এবং এসইওটি 100% হয়। তো আমরা দুইটা অপশন, একটা হচ্ছে ডেসক্রিপশন, আগে আমরা একটি ডেসক্রিপশন তৈরি করে রেখেছি আমাদের ভিডিওর, আর তার ট্যাগ, ভিডিও ট্যাগ কি হবে এটা আগে আমরা তৈরি করে রেখেছি। তো দেখেন দুইটা জিনিসই আমরা রেডি করে রেখেছি এবং এখানে আমরা তৈরি করেছি একটি ভিডিও, একটি ভিডিও তৈরি করেছি লালাখাল, আর একটা থাম্বলাইন বানাইছি যে লালাখাল সিলেট যেন নীল নদের হাতছানি, তাই থাম্বলাইন বানাইছি। তো দেখেন আমরা কোনো কিছুর কিন্তু নাম দিইনি, জাস্ট যার ক্রিয়েট যেটা করছিলাম সেই নামেই আছে। তো এটাকে আমরা ডেসক্রিপশন বক্স থেকে, ডেসক্রিপশন যেটা লিখছি যে লালাখাল সিলেট ইজ লাইক এ হ্যান্ডফুল অফ ব্লু রিভার্স, তো এইটা আমরা কপি করব। কপি করে যেহেতু এই ভিডিও নেমটি আমরা রিনেমে যে এই নামটা দিয়ে দেব, আবার আমাদের যে থাম্বলাইনটা আছে থাম্বলাইন নেমটাও এটা কপি করে দিয়ে দেব। তো দুইটা জিনিসই আমরা তৈরি করে ফেললাম। এখন অফলাইন এসইওর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, আমরা আমাদের এই যে ভিডিওটি আছে তো ভিডিওটির এসইও আমরা আগে করে ফেলব। তো এটা আমরা সিলেক্ট করার পরে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে প্রপার্টিসে আসব, প্রপার্টিসে আসার পরে জেনারেলে আছি আমরা, এটা সিকিউরিটি আছে, ডিটেলসে যাব। তো ডিটেলসে যাওয়ার পরে দেখেন এখানে একটা টাইটেল লেখার অপশন আছে, তো আমরা যেহেতু আগেই কপি করে রাখছি তো এটা দিয়ে দেব টাইটেলটা, সাবটাইটেলটা সেম দিব। সেম দেওয়ার পরে দেখেন এখানে 5 স্টার দিয়ে দেব রেটিংটা, তাহলে এটা অফলাইন এসইওটা বাড়বে। এবার আমরা যে ট্যাগলাইনটি আগেই তৈরি করেছি, আপনারা যে যে ধরনের ভিডিও বানান সেই অনুযায়ী আপনার একটি ট্যাগ তৈরি করে নিতে হবে আগ থেকেই, যে আপনি কী কী লিখলে আপনার এই ভিডিওটি আপনার অডিয়েন্স খুঁজে পাবে। তো সেটা আমরা আগেই তৈরি করে রেখেছি কন্ট্রোল সি দিয়ে, এই ট্যাগটাই আমরা এখানে বসায় দেব কন্ট্রোল ভি দিয়ে। দেওয়ার পরে এখানে দেখেন এখানে আছে ওকে আছে, ক্যান্সেল আছে, অ্যাপ্লাই আছে। তো প্রথমে আমরা অ্যাপ্লাই করব, দেখেন অ্যাপ্লাই হচ্ছে আস্তে আস্তে 0% থেকে শুরু হচ্ছে, জি দেখেন হয়ে গেল। এরপরে যখন অ্যাপ্লাই হয়ে গেল তখন ওকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের দেখেন ভিডিওটির কাজ শেষ। এবার আমাদের যে থাম্বলাইনটি বানিয়েছি এই পিকচারটাও আমরা সেমভাবে এটার আমরা প্রপার্টিস দিয়ে নেব, এই ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখেন আমরা টাইটেলসটা দিব, এই টাইটেলটা দিয়ে দেব এখানে, আবার এই সাব টাইটেলটাও সেম দিব। দেওয়ার পরে আমরা স্টারটা 5 স্টারটা প্রত্যেকটাই ক্লিক করে করে সিলেক্ট করব, দেখেন চিহ্ন হয়ে গেছে। এবার আমরা ট্যাগগুলো এখানে কপি করে ট্যাগের এখানে দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই হয়ে গেলে ওকে ছাপব, তাহলে আমার এটা অফলাইন এসইওটা কমপ্লিট হয়ে গেল। দেখেন আমরা থাম্বলাইন এবং ভিডিওটা অফলাইন এসইওটা করে ফেললাম। তো অফলাইন এসইওটা আপনারা সম্ভবত বুঝে ফেলেছেন, যদি বুঝতে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন। জি আমরা অফলাইন এসইও করে ফেললাম, এখন আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমি আগেই লগ ইন করে রাখছি, যাদের লগ ইন করা নেই তারা প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আপনার
যে এই চ্যানেল আছে, তো এখান থেকে আমাদের চ্যানেল স্টুডিওতে যে আপ করলে সবচেয়ে ভালো হয়। তো স্টুডিওতে গেলাম, এখন ক্রিয়েট, এখানে একটা অপশন আছে, ক্রিয়েট আছে, তো এই ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। দেখেন প্লাস চিহ্ন দিয়ে একটি ভিডিও ক্যামেরার মতো দেখা যাচ্ছে লাল দেওয়া, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, আপলোড ভিডিও, গো লাইভ। তো আমরা যেহেতু লাইভ করছি না, ভিডিওটি আপলোড করব, এই জন্য আপলোড ভিডিওতে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটা এই এখানেও আমি সিলেক্ট করতে পারি যেটা আপার চিহ্ন আছে, আবার সিলেক্ট ফাইল এই অপশনেও ক্লিক করতে পারি, আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইল আপলোড। তো অনেক ক্ষেত্রে ভিডিওটি আমি ড্র্যাগ করে নিয়ে এসেও এখানে দিতে পারে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের ওই ফাইলে চলে যাব। দেখেন যে ভিডিওটি আমরা কাজ করলাম, এই যে লালা খাল সিলেক্ট, এটা ওকে করব, ওপেন করব। তো ওপেন করে দিলাম আমরা, দেখেন এবার দেখেন এইটার টাইটেল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে টাইটেলটা, এবং আমাদের এখানে আমরা একটা হ্যাশট্যাগ ব্যবহার করব, লালা খালটাকে হ্যাশট্যাগের ভিতরে দিয়ে দেব, যাতে লালা খাল নিয়ে যতগুলো মানুষ ভিডিও করেছে এক জায়গায় দেখতে পায়। তো আমরা এটা দিয়ে দিলাম। তো হ্যাশট্যাগ দেওয়ার ক্ষেত্রে দেখেন আমি এর আগেরটা দেখেন যে আতিকুর আন্ডার স্কেল রহমান আন্ডার স্কেল জিন্টু, তো এটা কিন্তু স্পেস দিয়ে লিখলে কিন্তু এটা হবে না। এবার এটা আমরা ডেসক্রিপশন যেটা রেডি করছি, দেখেন এই ডেসক্রিপশনটা আমরা এই ভিডিওর ভিতরে দিয়ে দেবো। কন্ট্রোল সি সেভে আমরা এই ডেসক্রিপশন বক্সে এটা কপি করে দিয়ে দেব। আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন দিয়েছি, তারপরে সাবস্ক্রাইব লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি, ফেসবুক পেজের লিঙ্কটাও এখানে দিয়ে দিয়েছি। তো দ্বিতীয় যে অপশন হচ্ছে কি থাম্বলাইন, থাম্বলাইনটা আমাদের দিতে হবে। তো থাম্বলাইন যদি যখন আপ করতে যাব, দেখেন এখানে বলছে গেইন অ্যাসেস টু ইউজ দিস ফিচার টু অ্যাড কাস্টম থাম্বলাইনস, ফার্স্ট ভেরিফাই ইয়োর ফোন নাম্বার। তো আমাকে যদি থাম্বলাইন দিতে হয়, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা অনেকেই বুঝতে পারেন না যে থাম্বলাইন কেন দেওয়া যায় না। তো এখানে থাম্বলাইন আপনাকে, আপনি যেই থাম্বলাইন ক্রিয়েট করেছেন এটা দিতে হলে অবশ্যই আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো আমরা থাম্বলাইন দেওয়ার জন্য ভেরিফিকেশনটা করব। তো এখানে যদি আপনি ভেরিফিকেশন না করতে চান তাহলে অটোমেটিক আপনার কিছু থাম্বলাইন এখানে দেওয়া যাবে, এখানে ইউটিউবই আপনার কিছু থাম্বলাইন তৈরি করে রেখেছে। তো আমরা একটা থাম্বলাইন বানিয়েছি, তো বানানো থাম্বলাইনটাই আমরা দিব। যারা থাম্বলাইন সম্পর্কে জানতে চান বা থাম্বলাইন কীভাবে তৈরি করতে হয় সেটা জানেন না, আমাদের থাম্বলাইন তৈরি করার একটি টিউটোরিয়াল দেওয়া রয়েছে বিগত টিউটোরিয়াল থেকে, আমাদের থাম্বলাইন কীভাবে বানাবেন সেই বিষয়ে টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। তো আমরা এটাকে আপলোড করব। করার পর এই যে ভেরিফিকেশন অপশনটা আছে, এই ভেরিফিকেশন অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ফোন নাম্বার ভেরিফিকেশন, তো এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে, যে ফোন নাম্বারটি আমি ভেরিফিকেশন করতে। তো দেখেন আমাদের ফোন ভেরিফিকেশন হয়ে গেছে, এখানে লেখা দেখাচ্ছে কনগ্রাচুলেশন ইয়োর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো এটা দেখালো এই কারণে আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমরা আমাদের থাম্বলাইনটি দিতে পারবো, যে দেখেন থাম্বলাইনটি অলরেডি আমাদের ফোল্ডারে রয়েছে, যদি মনে করেন ম্যানুয়ালভাবে ফোল্ডার সিলেক্ট করে করে যাবেন সেটাও যেতে পারেন। তো আমরা সিলেক্ট করে দিলাম, যে আমাদের থাম্বলাইনটি চলে গেল। তো এখন প্লেলিস্ট, আমাদের কোনো প্লেলিস্ট এখনও ক্রিয়েট করা হয়নি, এটাই আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো এটা নো ইট ইজ নট মেড ফর কিডস, তো এটা বাচ্চাদের জন্য না। এবার শো মোরে যাব, এরপরে এরপরে শো মোরে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাড ট্যাগস, আপনাকে এই ট্যাগটা আপনার অ্যাড করতে হবে। তো এখানে আমরা ট্যাগটা আগে তৈরি করে রেখেছি, তো কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি চেপে করতে হবে। দেখেন এখানে হয়েছে আছে 631, কত লাগবে 500। তো 500 অক্ষরের ভিতরে আপনার হতে হবে, যেহেতু 600 হয়ে গেছে আমাদের কিছু কেটে দিতে হবে, যেগুলো আমার দরকার নাই এর সাথে
সংশ্লিষ্টতা কম সেগুলো আমি ডিলিট করে দেব। দেখেন আর একটা যদি কাটি তাহলে হয়ে যাবে। হ্যাঁ তো আমরা এটা দেখেন নীল ব্লু চিহ্ন আসছে, তো এর আগে কিন্তু লাল চিহ্ন ছিল যে আপনি এটা বেশি বানিয়ে ফেলেছেন ট্যাগলাইনটি, তো বেশি বানানোর কারণে সে আমাকে ওইটা তারপরে অপশনে যেতে দিচ্ছিল না। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা যেহেতু বাঙালি বাংলায় দিলাম। এবার রেকর্ডিং ডেট, কবে এই ভিডিওটি আপনি তৈরি করেছেন, তো আজকের ডেটটি আমি দিয়ে দিলাম। এবার পিপুল অ্যান্ড ব্লগস, তো এটা এটা কি বানাইছি আমরা, সেটা ট্রাভেলস অ্যান্ড ইভেন্ট, ট্রাভেলস অ্যান্ড ইভেন্ট এটা দিয়ে দিলাম যেহেতু আমরা এটা বানাইছি। তো এবার নেক্সট অপশনে যেতে হবে। তো দেখেন এখানে অ্যাড টু কার্ডস যুক্ত করতে হবে, অ্যাড ইন্ড স্ক্রিন, তো এটা আমাদের যেহেতু একটা ভিডিও আছে তো এটা আমরা সেভ দিয়ে দিলাম এটা তৈরি করে। এবার অ্যাড টু কার্ডস, দেখেন আমরা অ্যাড টু কার্ডস করলাম, যেহেতু আমাদের একটা ভিডিও আছে এই ভিডিওটি আমরা দিয়ে কার্ড যুক্ত করে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আপনার নেক্সট অপশনে যেতে হবে। তো এখানে দেখেন আরেকটা অপশন এখানে আমরা বাদ যাচ্ছি, সাব টাইটেলস, তো এই সাব টাইটেল নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে কীভাবে একটি ভিডিওতে সাব টাইটেল যুক্ত করা যায়, তো সেই বিষয়ে আরও একদিন আমরা আরেকটা টিউটোরিয়াল দেখব। তো আজকে নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আপ হয়েছে 34%, তো আমরা 100% আপ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে এখানে চেক দিবে যে এটার 100% যখন আপ হয়ে যাবে তখন সে চেক দেবে কোনো কপিরাইট আমি ভিডিওটি নিজে ক্রিয়েট করেছি না ইউটিউব থেকে চুরি করে দিয়েছি, এইটার বিষয়ে সে আমাকে তথ্য এখানে দিয়ে দিবে। তো আমরা অপেক্ষা করি 100% হওয়া পর্যন্ত। তো আমরা দীর্ঘ অনেক সময় ধরেই দেখলাম যে কিভাবে ধাপে ধাপে একটি ভিডিও আপলোড করার যে কার্যক্রম, তো আমরা কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পেরেছি। তো একেবারে লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি। তো এখন এটা 100% আপলোড হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারবো এটার কপিরাইট, চেক ইফ ইউর ভিডিও কন্টেন্টস অ্যানি কপিরাইট কন্টেন্ট, মানে কোনো প্রকার আমি কারো কাছ থেকে কপি করেছি কিনা এই ভিডিও, এটা সে আমাকে বলে দিবে। তো আমাদের আপলোডটি 100% সম্পূর্ণ হয়ে গেছে, তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 100% কমপ্লিট হয়ে গেল, নো ইস্যু ফাউন্ড, তার মানে আমার এখানে কোনো কপিরাইট ইস্যু সে পায়নি। তো আমরা নেক্সট অপশনে চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন এখানে সেভ অর পাবলিশড, এখানে অনেকগুলো প্রাইভেট করতে রাখতে পারেন, আনপাবলিশ টেস্ট করতে রাখতে পারেন, তো আমরা এটাকে পাবলিক করে দিলাম। এবং শিডিউল আপলোড কিভাবে করা যায় এটা আরেকদিন আরেকটা ভিডিও আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা একেবারেই শেষের দিকে, এবার আমরা যদি পাবলিশ দিই দেখেন পাবলিশড হয়ে যাবে। পাবলিশড হয়ে গেল, তো আমরা লিঙ্কটি কপি করে রাখলাম। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ভিডিও আপলোড করা যায় এবং এসইও সহ এবং সাথে থাম্বনেইল যুক্ত করা যায়, সব বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, এবং যদি আপনার বন্ধুদেরকে দেখাতে চান তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। তো আজ এই পর্যন্তই, আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজ শেষ করি।